উনিশশো চল্লিশের দশকে রাশিয়ান লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাসনিকভ এ কে সেভেন আবিষ্কার করেন এটি হলো পুরো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে আজ অব্দি বন্দুকের গুলিতে যত মানুষের প্রাণ গেছে এর বেশিরভাগেরই প্রাণ কেড়েছে এই এ কে ফোরটি সেভেন আজকের ভিডিওতে আমরা এই প্রাণনাশক এ কে ফোরটি সেভেন কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব রাইফেলের উপরের দিকে থাকা ছিদ্রযুক্ত এই অংশটাকে শ্যুটার বলে এর মাধ্যমে ব্যবহারকারী সামনের কোনো বস্তুকে নিশানা বা টার্গেট করে থাকে একে কে সেভেনের একটি স্ট্যান্ডার্ড ম্যাগাজিনে ত্রিশটি করে বুলেট থাকে পিছনে বারুদসহ এ কে ফোর্টি সেভেনের একটি বুলেট লম্বায় প্রায় ছাপ্পান্ন মিলিমিটার হয়ে থাকে চাবির মতো দেখতে রাইফেলের এই অংশটাকে সেফটি লিভার বলে লিভারটি এই অবস্থানে থাকলে রাইফেল দিয়ে শ্যুট করা যায় না অর্থাৎ লক করা থাকে রাইফেল দিয়ে শ্যুট করতে হলে সেফটি লিভারকে সেমি অটোমেটিক অথবা ফুললি অটোমেটিক মোডে নিতে হয় শ্যুট করার জন্য যখন আঙুল দিয়ে ট্রিগার চাপা হয় তখন স্প্রিং লোডেড এই হ্যামারটি ফায়ারিং পিনে হিট করে তখন ফায়ারিং পিনটি গিয়ে বুলেটের পিছনে হিট করে এবং বুলেটের পিছনের অংশে থাকা বারুদে আগুন লেগে বিস্ফোরণের মাধ্যমে প্রচুর গ্যাস উৎপন্ন হয় তখন বিস্ফোরিত এই গ্যাস বুলেটকে সামনের দিকে প্রচণ্ড গতিতে ঠেলে দেয় এবং চোখের পলকে টার্গেটে গিয়ে আঘাত হানে বুলেট বের হয়ে যাওয়ার সময় এই গ্যাস উপরে টিউবের গ্যাস পিস্টমের মাধ্যমে বোল্ট ক্যারিয়ারকে পিছনের দিকে ধাক্কা দেয় এবং রাইফেলটি অটোমেটিকলি রিলোড হয়ে যায় তখন ম্যাগাজিনের একটি বুলেট হ্যামারের সামনের চেম্বারে এসে রেডি থাকে এরপর ইউজার যখন পুনরায় আঙুল দিয়ে ট্রিগার প্রেস করে আগের মতো ফায়ার পিন গিয়ে বুলেটের পিছনে হিট করে এবং ফায়ার হতেই থাকে আর এভাবেই একে ফোর্টি সেভেন একের পর এক কন্টিনিউসলি ফায়ার করে যেতেই থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে পাশে থাকা কোনটি প্রেস করুন